আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত সম্পর্কে তিনি বলেছেন যে আমানতরা কি আমানত এত গুরুত্বপূর্ণ বিষয় কেন ছোট্ট একটা দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে দেই তাহলে বুঝতে পারবেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি বৃহৎ সূরা সূরা নাম হচ্ছে সূরাতুন নিসা যে সূরাটি কোরআনের চতুর্থতম সূরা সেই সূরার ৯৮তম আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি সেইখান থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি কিছু আলোচনা তুলে ধরব তো সূরা নাম হচ্ছে সূরাতুন নিসা যার আয়াত সংখ্যা হয়েছে ১৭৬টি রুকু হচ্ছে ২৪টি শব্দ সংখ্যা রয়েছে ৩৭৪৫টি অক্ষর রয়েছে ১৪৫৩৫টি সূরার নাম সূরাতুন নিসা এই সূরার মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মোট ১৬বার এই নিসা শব্দটি উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ যার অর্থ হচ্ছে নারী জাতি নারী তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেছেন আমরা সূরার বিষয়বস্তুর দিকে যদি তাকাই তাহলে দেখতে পারব ফারায়েজ নারীদের সম্পর্কে আলোচনা এবং ইসলামী শরীয়তের কতিপয় বিধি বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন তবে আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে সেটা হচ্ছে আমানত আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা সকলেই যার যার আমানত সম্পর্কে সচেতন হয়ে যাও তোমাদের উপরে যার যে আমানত রয়েছে সেই আমানত তোমরা সকলে আদায় করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমানত আমরা সকলেই জানি কোরআনের মধ্যে অনেকগুলি বিষয়ের উপর আল্লাহ তাআলা আদেশ নিষেধমূলক আয়াত নাজিল করেছেন এই কোরআনের মধ্যে যে আদেশগুলি রয়েছে এবং যে নিষেধগুলি রয়েছে প্রত্যেকটি আদেশ এবং নিষেধ পালন করা মুসলমানের জন্য ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত জোরে বলেন আদায় করা কি ফরজ একজন মুসলমান যদি কোনোদিন এই কোরআনের একটি সূরাকে অস্বীকার করে তাহলে সে কি মুসলমান থাকবে না জোরে বলেন থাকবে একটি আয়াতকে যদি অস্বীকার করে তাহলে সে কি মুসলমান থাকবে একটি সূরা নয় একটি আয়াত নয় একটি অক্ষরকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কোনোদিন মুসলমান হতে পারে না তাহলে আজকে এখানে যে আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন তেমনি একটি বিষয় আমানত এই আমানত মুসলমানদের জন্য আদায় করা ফরজ জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ এই আমানত কিসের আমানত আমি অল্প সময় যে কথাগুলি বলবো আপনার একটু কষ্ট হলে বুঝতে চেষ্টা করবেন আমানত হচ্ছে কারো কাছে কোনো জিনিস যদি গচ্ছিত রাখা হয় হেফাজতে রাখা হয় তাহলে সেই জিনিসটা যে ব্যক্তি নাকি আপনার কাছে আমানত রেখেছে পরবর্তী সময় চাওয়ার সাথে সাথে ফিরিয়ে দেওয়া এর নাম হচ্ছে আমানত আর যদি আপনি সময় মতো সেই আমানত তাকে ফিরিয়ে না দেন তা যদি আপনি অস্বীকার করেন নষ্ট করেন ধ্বংস করে দেন তাকে বলে খেয়ানত তাকে কি বলে খেয়ানত তাহলে আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত তাহলে আমানত যে ব্যক্তি নাকি আদায় করে তাকে বলা হচ্ছে মুসলমান আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে তাকে মুসলমান বলা যাবে
আমার প্রিয় বন্ধুগণ, এই আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আমানত সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো আমার প্রিয় বন্ধুগণ, সূরা নিসাটি যখন নাকি নাজিল হয়, এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তারপরে আমরা বিষয়ের দিকে আস্তে আস্তে প্রবেশ করি। সূরাটি নাজিল হওয়ার পিছনে তিনটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। কয়টি? জোরে বলেন, কয়টি? তিনটি। আমরা সারা বছর আলোচনা শুনি, কিন্তু আসলে কিছু বাস্তবধর্মী গবেষণালব্ধ আমলমূলক আলোচনা শুনতে আমরা চেষ্টা করব। হুজুর আসলো, বললো, সুন্দরভাবে সর দিল, কিন্তু আমরা আসলে কিছু বুঝলাম না। এই ধরনের আলোচনা শুনে কোনোদিন আমাদের ফায়দা হবে না। তো সেই বিষয়গুলি কি? এক নাম্বার বিষয়, সূরা নিসা যেই কারণকে সামনে নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটা হচ্ছে ইসলামী সমাজ গঠনের প্রয়োজনীয় বিধি বিধান সম্পর্কে এই কোরআনের মধ্যে, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নাকি হিজরত করে মদিনায় পৌঁছলেন, মদিনায় যাওয়ার পরে ওই মদিনার অধিবাসী লোকদেরকে নিয়ে সুন্দরভাবে একটি সমাজ তিনি দাঁড় করাতে চাইলেন, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো চুরি, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো ছিনতাই, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো লুটতরাজ, সুন্দর একটি পবিত্র সমাজ গঠন করতে চাইলেন। কিন্তু ইচ্ছে করলে তো সেই সুন্দর সমাজ গঠন করা যাবে না, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নবী করে পাঠিয়েছেন, ওনার আদেশ ব্যতীত, হুকুম ব্যতীত সুন্দর সমাজ কোনোদিন গঠন করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন মদিনার মধ্যে ওই সময় তিনটি সম্প্রদায় বসবাস করত। কয়টি সম্প্রদায়? তিনটি সম্প্রদায়। একটি ছিল আউস, আরেকটি ছিল খাজরাজ, আর তিন নাম্বার ছিল মুসলমান। এই তিনটি জাতি কিনে একসাথে করে বিশ্বনবী কিভাবে সমাজ গঠন করবেন, ওই ধরনের দিক নির্দেশনা আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, ইসলাম বিরোধীদের মোকাবেলা কিভাবে করা যাবে এবং তাদের মোকাবেলা করে কিভাবে ইসলামের বিজয় ছিনিয়ে আনা যায়, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ রাসূল যখন নাকি মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, সমাজটাকে তিনি সুন্দরভাবে দাঁড় করাতে চাইলেন, ওইখানে ইসলামী দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য তিন শ্রেণী লোকের বাধা ছিল। কয় শ্রেণী? বুঝতে হবে কথা গেলি। তিনটি শ্রেণীর লোক পর্যায়ক্রমে আমাদের নবীকে বাধা দিয়েছিল। এর এক নাম্বার ছিল মুশরিক, দুই নাম্বার ছিল আহলে কিতাব, আর তিন নাম্বার ছিল মুনাফিক। আমার প্রিয় বন্ধুগণ, মুশরিক যারা নাকি আল্লাহর সাথে শিরক করে সমকক্ষ দাঁড় করায়, আহলে কিতাব বলা হয় যাদের উপর নাকি বিগত সময়ে নবী রাসূল এসে কিতাব নাজিল করা হয়েছিল, আর মুনাফিক, মুনাফিক হচ্ছে সেই লোক যে একবার থাকে মুসলমানের দিকে আবার থাকে কাফেরদের দিকে। জোরে বলেন ঠিক কিনা। এই তিন শ্রেণীর লোকদেরকে সামনে নিয়ে বিশ্বনবী কোন অবস্থায় ইসলামের দাওয়াত দিয়ে সামনে এগোতে পারলেন না, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসা নাজিল করে নবীকে সাবধান করে দিয়েছেন কিভাবে ইসলামী সমাজ গঠন করতে হবে, তার হুকুম দিক নির্দেশনা এইখানে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার কারণ, ইসলামকে কিভাবে বিজয়ীর আসনে সমন্বিত করা যায়, ইসলামকে কিভাবে বিজয়ী করা যায়, সেই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। কারণটা হচ্ছে
প্রথম কারণ ছিল ওইখানে তিনটি সম্প্রদায় ছিল যাদের মধ্যে কোনো মিল মহব্বত ছিল না। দ্বিতীয় নাম্বার ওইখানে তিনটি কারণ ছিল, যে তিনটি কারণ সব সময় মুসলমানদেরকে বাধা দিয়ে আসতো, যারা বলেন ঠিক কিনা। এই ছয়টি বিষয়কে সামনে নিয়ে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে নবী, তুমি যদি ইসলামকে মদিনার জমিনে বিজয় আসনে বসাতে চাও, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাও, অবশ্যই অবশ্যই কোরআনের হুকুম মেনে চলতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, এই সকল বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বিশ্ব নবীকে বলে দিলেন, হে আমার নবী, আমি আপনাকে এই কোরআন দিয়েছি, কোরআনের মধ্যে যে সূরা নিসা দিলাম, এবার আপনি তার আলোকে সমাজটাকে দাঁড় করাতে থাকেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, আস্তে আস্তে মদিনার মধ্যে ইসলামের প্রচার এবং প্রচার বৃদ্ধি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। একটি হিসাব মনে রাখবেন, বিশ্ব নবীর উপরে যখন নাকি এই আসমানি গ্রন্থ কোরআন নাজিল হলো, তার পূর্বে নবী একটি কাজ করেছিলেন মক্কার জমিনে, আর সেই কাজটি ছিল হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিল, আপনারা কি শুনেন নাই? 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, নবুয়তের আগে 18 বছর তিনি এই সংগঠন চালালেন, যত ধরনের বুদ্ধিজীবী ছিল, জ্ঞানী লোক ছিল, সবাইকে সাথে নিয়ে আস্তে আস্তে তিনি মক্কা থেকে অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ ইত্যাদি দূর করতে চাইলেন। কিন্তু বলেন নবী কি সক্ষম হয়েছিল? সক্ষম হয় নাই। কিন্তু এর পরে বছর আবার দেখেন 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, 23 বছর পূর্বে ছিল, 23 বছর পরে ছিল, 23 বছর কোরআন নাজিল হওয়ার পরে যে 23টি বছর ছিল, এই কোরআন দিয়ে মক্কা নয়, মদিনা নয়, গোটা পৃথিবীর বুকে সুন্দর একটি ইসলামী সমাজ তৈরি করে বিশ্ব নবী দেখিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ভাইরা, আজ পর্যন্ত যদি এই পৃথিবীর মধ্যে কোন দেশ নয়, কোন অঞ্চল নয়, গোটা পৃথিবীর মধ্যে যদি মানুষ সমাজের মধ্যে ফিতনা ফাসাদ অশান্তি দূর করতে চায়, কোরআনের বিকল্প কিন্তু কোনো কিছু নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, যে আয়াতের নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, এই সুরার 98 আয়াত নাজিলের সুন্দর একটি ঐতিহাসিক কারণ রয়েছে, আর ওই কারণটা যদি আমার আপনি জানি, এই মনটা আমার আপনার ভরে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, যারা নাকি হজ করতে গিয়েছেন, মক্কা এবং মদিনায় গিয়েছেন, অবশ্যই আপনারা জানেন কাবা ঘরের ভিতর যে প্রবেশ করতে হয়, কাবা ঘরে যে মেন দরজাটা রয়েছে, সেই দরজার মধ্যে একটি তালা রয়েছে, তারও একটা চাবি আছে, জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী একদিন হিজরতের পূর্বে মক্কার মধ্যে, ওনার মন চাইল যে ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পবিত্র করে বানিয়েছেন, ওই ঘরের মধ্যে আমি গিয়ে নামাজ আদায় করব, ওই ঘরের ভিতরে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটি সেজদা দিব, আমার মনটা ভরে প্রাণটা ভরে আল্লাহর কাছে আমি দোয়া করব। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তিনি মক্কা ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু আমার ভাইরা, মক্কা ঘরে বিশ্বনবী যখন নাকি প্রবেশ করলেন, কিন্তু তাকে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হলো না। এর কারণটা হলো, মক্কা ঘরের কাবা করে চাবি ছিল ওসমান ইবনে তালহার নিকট। ওসমান ইবনে তালহা বিশ্বনবীকে বললেন, হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কোন সাহসে তুমি এখানে প্রবেশ করেছ? তুমি তো আমাদের দেব দেখিকে গালি দিচ্ছ, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি নতুন ধর্ম প্রচার করতেছ,
তোমাকে এই করে প্রবেশ করতে দেব না, যাও যাও তুমি বের হয়ে যাও, তোমাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীর মনটা নরম হয়ে যায়, চোখ দিয়ে জর্জর করে অশ্রু ঝরতে লাগলো। আল্লাহর দিকে, ওই আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে তিনি বললেন, রাব্বুল আলামিন, তুমি তো আমাকে নবী করে পাঠিয়েছ, তোমার এই ঘরে এসে আমি তোমাকে একটি সেজদা দিব, কিন্তু মক্কার এই কাফের সম্প্রদায় আমাকে সেই সেজদা দিতে আজকে দিল না। আল্লাহ গো, এই কাবা ঘরের চাবি তুমি একদিন আমার হাতে উঠাই দিও। বলেন সুবহানাল্লাহ। তখন ওসমান ইবনে তালহাকে বলল, হে ওসমান শোনো, তুমি আজ আমাকে কাবা ঘরে ঢুকতে দিলা না, আমি দুটি সেজদা দিব আল্লাহকে, তুমি আমাকে দিলা না, তো মনে রেখো এই কাবা ঘরের চাবি একদিন আমার হাতে চলে আসবে, আমার মুঠোই চলে আসবে, সেই দিন যাকে খুশি তাকে আমি কাবা ঘরের চাবি অর্পণ করব, কেউ কিন্তু সেদিন বাধা দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকই পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর হাতে কাবা ঘরের চাবিটা দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, ঐতিহাসিকগণ বলেছেন এই ঘটনার প্রেক্ষিতে সূরা নিসার 58 আয়াত নাজিল করেছেন, ওইখানে তিনি বলেছেন, ও ওসমান ইবনে তালহা, তোমার হাতে কাবা ঘরের চাবিটি আমানত ছিল, তোমার হাতে কাবা ঘরের চাবি আমানত ছিল, কিন্তু তুমি বিশ্বনবীকে চাবিটি দিতে চাও নাই, কিন্তু পরবর্তী সময় আমার ভাইরা লক্ষ্য করে বুঝুন, বিশ্বনবী যখন নাকি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যখন নাকি ওসমান ইবনে তালহার নিকট থেকে চাবিটা ছিনিয়ে আনলেন, এবার ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, হে ওসমান ইবনে তালহা, মনে করে দেখো সেই দিনের কথা, আমি কাবা ঘরে প্রবেশ করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেও নাই, আজকে এই চাবিটি আমার কাছে চলে এসেছে, আমি এখন চাবিটি কার কাছে দিব তুমি বলো। ওসমান ইবনে তালহার মুখে কোনো জবাব নাই। এবার বিশ্বনবী বললেন, সকল সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে আজকে সাক্ষী থেকো যে ওসমান ইবনে তালহার কাছে এই চাবিটি ছিল, আমি আজকে সেই চাবিটা তার হাতে আবার ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই ওসমান ইবনে তালহার যে রক্তর ধারা রয়েছে, কিয়ামত পর্যন্ত বিশ্বনবী বলেছেন, হে ওসমান ইবনে তালহা, তুমি মনে রেখো কোন জালিম ব্যতীত, কোন স্বৈরা শাসক ব্যতীত তোমার ঘর থেকে, তোমার সম্প্রদায় থেকে কাবা ঘরের চাবি ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই ওসমান ইবনে তালহার বংশের লোকের কাছে কাবা ঘরের চাবিটা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত সম্পর্কে তিনি বলেছেন যে আমানতরা কি, আমানত এত গুরুত্বপূর্ণ বিষয় কেন? ছোট্ট একটা দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে দেই তাহলে বুঝতে পারবেন। কাফের মুশরিকদের অত্যাচারে যেদিন নাকি বিশ্বনবী মক্কা ছেড়ে অন্ধকার রাত্রে মদিনার পথে যাত্রা শুরু করলেন, সেই সময়ের কথা, এমন কি ঐতিহাসিকগণ বলেছেন বিশ্বনবী যখন নাকি ছোট বালক ছিলেন, যে সময় মক্কার জমিনে একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করত না, একজন মানুষ আরেকজন মানুষের কাছে কোনো জিনিস রাখার সাহস করত না, তার আমানত খেয়ানত করে ফেলবে, সেই শৈশবকালে বিশ্বনবীর কাছে মক্কার সকল লোকেরা কি করত, ব্যাংকে যেমন আজকে আমরা টাকা পয়সা আমানত রাখি, বিশ্বনবীর নিকট নবী হওয়ার পূর্বে সবাই তার কাছে অর্থ সম্পদ এরকম ভাবে আমানত রাখত। জোর বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুধু তাই নয়, নবী হিসাবে স্বীকৃতি পাওয়ার পরও মক্কার লোকেরা নবীকে নবী মানে নাই, ঠিক কালিমা পড়ে না, ঠিক নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে,
কিন্তু ভাইরা মক্কার সেই লোকের একটি কাজ করত আর সেটি হচ্ছে কি যার যার দামি দামি সম্পদগুলি মহা মূল্যবান সম্পদগুলি বিশ্ব নবীর কাছে আমানত হিসাবে রাখত জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা হিজরতের সময় বিশ্ব নবীর কাছে মক্কার শত শত মানুষের অর্থ সম্পদ আমানত ছিল কিন্তু আমার নবী আপনার নবী দয়ার নবী দিনের নবী ওই মক্কার একটি টাকাও পয়সাও কোনো ব্যক্তির আত্মসাৎ করে নাই ইচ্ছা করলে তিনি ওই মক্কা লোকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করতে পারতেন জোরে বলেন ঠিক কিনা কিন্তু করেন নাই যে রাত্রি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন বিশ্বনবী আবু বকরকে সাথে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীর বিছানার মধ্যে রেখে দিলেন আর আলীর কাছে বললেন হে আলী আমি আজ তোমাকে আমার বিছানায় রেখে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি কিন্তু তুমি একটি জিনিস দায়িত্ব পালন করবে আর সেই জিনিসটা হচ্ছে এই মক্কার অসংখ্য লোকের টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আমার কাছে ছিল এই জিনিসগুলো নাও তোমার কাছে আমি আজকে রেখে গেলাম কালকে যখন নাকি তোরা চলে আসবে যার যার কাছে সেই সম্পদগুলি তুমি পৌঁছে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এর নাম হচ্ছে আমানত বিশ্বনবী তিনি শিখিয়ে দিয়েছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কারো কাছে যদি একটি টাকা রাখা হয় পাঁচ হাজার টাকা রাখা হয় অর্থ সম্পদ রাখা হয় বিশ্বনবী বলেছেন তোমরা যে আমানত তোমার কাছে রয়েছে সে আমানত তুমি তার মালিকের কাছে পৌঁছে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমানত এটার অনেকগুলি আবার প্রকার রয়েছে আমরা তো মনে করি আমানত কি শুধু অর্থ সম্পদ না কথা গেলে বুঝবেন আমানত শুধু অর্থ সম্পদ নয় আমানতের যে প্রকারগুলি রয়েছে বিশ্বনবী শেখে বলেছেন দুই প্রকার রয়েছে আমানত কয় প্রকার জোরে বলেন কয় প্রকার দুই প্রকার আমানত একটা হচ্ছে আল্লাহর বান্দার সাথে আমানত আরেকটি হচ্ছে আল্লাহর সাথে আমানত তার মানে হচ্ছে একটি আমানত হচ্ছে বান্দার সাথে আরেকটি হচ্ছে আল্লাহর সাথে জোরে বলেন ঠিক কিনা বান্দার সাথে সে আমানতগুলি কি আল্লাহর সাথে সে আমানতগুলি কি আমি আর আপনি যদি গেলি জানি আমার আপনার জীবনটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে ও ভাইরা আমরা মনে করি নামাজ শুধু ফরজ এটা পড়লেই হয়ে যাবে রোজা ফরজ বছরে এক মাস রোজা রাখলে হয়ে গেল হজ ফরজ জীবনে একবার হজ করলে ঠিক হয়ে যাবে যাকাত ফরজ বছরে একবার দিয়ে দিলাম সব কিছু ঠিক হয়ে গেল আমিও জান্নাতে চলে যাব না যেই কোরআনের মধ্যে নামাজের হুকুম রয়েছে যেই কোরআনের মধ্যে হজের হুকুম রয়েছে রোজার হুকুম রয়েছে যাকাতের হুকুম রয়েছে সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদেরকে আমানত দিয়েছি যদি তোমরা আমানতের খেয়ানত করো মনে রেখো কোনোদিন তোমরা জান্নাতের গ্রাম পাবে না কেন পাবে না বিশ্বনবী সে সম্পর্কে হাদিস বলে দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি বলেছেন হে ইমানদারেরা তোমরা শুনে রাখো যার মধ্যে নাকি আমানতদারি নেই তার ঈমান নেই আর যার মধ্যে নাকি অঙ্গীকার নেই তার মধ্যে দিন নেই তার মানে হচ্ছে ভাইরা যার মধ্যে আমানত আছে তার মধ্যে ঈমান আছে যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই আর যার মধ্যে নাকি অঙ্গীকার করা রক্ষা করা ওয়াদা করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে ইসলাম ধর্মের মধ্যে নাই ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে কত বড় কথা আমানত যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার ঈমানটাই নাই কি নাই ঈমান নাই আচ্ছা আপনারা বলেন তো আমাদের দেশে একটি সম্প্রদায় রয়েছে যাকে আমরা বলি কাদিয়ানি সম্প্রদায় সেই কাদিয়ানি সম্প্রদায় মুসলমান নাকি কাফের কাফের জোরে বলেন তারা কি কাফের কাদিয়ানি সম্প্রদায় মুসলমান নয় কারণটা কি
কোরআনের মধ্যে তারা যা কিছু রয়েছে একটি জিনিস ছাড়া বাকি সব কিছু পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দিচ্ছে, সব কিছুই করছে, শুধু একটা কাজ করে না, সেটা কি? আমাদের নবীকে তারা সর্বশেষ নবী হিসাবে মানতে রাজি না। গোলাম আহমদ নামে একজন কাদিনী রয়েছে, তাকে তারা সর্বশেষ নবী মানে। ও আমার ভাইরা কাদিয়ানি সম্প্রদায়, যদি আমার নবীকে আপনার নবীকে শেষ নবী না মানার কারণে যদি কাফের হয়ে যায়, যারা নাকি আজকে আমরা নিজেরা মুসলমান দাবি করি, কিন্তু আপনার মধ্যে দেখেন তো সে আমানতদারি আছে কিনা। আপনি নামাজ পড়েন ঠিক, আপনার মধ্যে আমানতদারি নাই। যাকাত দিচ্ছেন ঠিক, কিন্তু আপনার মধ্যে আমানতদারি নাই। হজ করছেন ঠিক, কিন্তু আপনার মধ্যে আমানতদারি নাই। বিশ্বনবী হাদিসের মধ্যে যা বলে দিয়েছেন, তাহলে আপনার ঈমান নাই, আপনার মধ্যে দ্বীন নাই। আর যদি ঈমান না থাকে, তাহলে আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের মধ্যে কি বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে কোনোদিন কারো আমানতের খেয়ানত করবে না। যদি তোমরা আমানতের খেয়ানত করো, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের দিন তোমাদেরকে যার যার আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমানত সম্পর্কে কি করবে, জিজ্ঞাসা করবে। কেন জিজ্ঞাসা করবে? যে তোমার উপরে যে আমানত আমি ন্যস্ত করেছিলাম, তোমার উপরে যে আমি আমানত দিয়েছিলাম, তুমি সেই আমানত কেন রক্ষা করনি? আমানত যদি আমি আপনি রক্ষা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশর দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আর যদি সঠিক জবাব আমি আর আপনি দিতে না পারি, কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমানতের প্রকার গেলে কি, আল্লাহর সম্পর্কে যে আমানত রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর খেলাফত সম্পর্কে আমানত। খেলাফত কি? খেলাফত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদেরকে তিনি একটি খেলাফতের দায়িত্ব দিয়েছেন। শুধু নবী পর্যন্ত শেষ নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামী খেলাফত থাকবে, আর ওই খেলাফত তোমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী খেলাফতটা কি সেটা আপনাকে বুঝতে হবে। ইসলামী খেলাফত হচ্ছে ইসলামী হুকুম আহকাম মেনে, কোরআন এবং হাদিস মেনে দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে। এই যে একটা অবকাঠামো, এই যে একটা নিয়ম, এই যে একটা নীতি, তাকে বলা হয় ইসলামী খেলাফত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে ইসলামী খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তা বলে দিয়েছেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তার জ্বলন্ত প্রমাণ। তার প্রমাণ, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে যেই সমাজের মধ্যে সুদ ছিল, যেই সমাজের মধ্যে ঘুষ ছিল, যেই সমাজের মধ্যে জেনা ছিল, ব্যভিচার ছিল, লুটতরাজ, হত্যা, মারামারি, দাঙ্গা, হাঙ্গামা ছিল, সমস্ত কিছু তিনি দূর করে দিয়েছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আজ পর্যন্ত যদি বিশ্বের কোন প্রান্তে বাংলাদেশ সহকারে এই কোরআনের আলোকে যদি সমাজ তৈরি করা হয়, কোরআনের আলোকে যদি দেশ চালানো হয়, আজ পর্যন্ত সেই মক্কা মদিনায় যে শান্তি ছিল, ইসলামী যে খেলাফত ছিল, বাংলার জমিনে সেই শান্তির সুবাতাস আবার চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, দুই নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতে আমানত। আল্লাহর ইবাদতে আমানত কি? আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনেরা, আকিমুস সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করে দাও। তার মানে হচ্ছে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে আমি একা পড়লাম তা না, আপনি একা পড়েছেন তা না, আপনি যেমন নাকি পড়বেন
আপনার স্ত্রী পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার ভাই পড়বে, অর্থাৎ আপনার পরিবার থেকে শুরু করে সমাজ, দেশ, প্রত্যেকটা মানুষ যখন নাকি সালাত আদায় করবে, এর নাম হচ্ছে প্রতিষ্ঠা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বলেন তো, আমাদের সমাজে আল্লাহর যে ইবাদত রয়েছে নামাজ, এটা কি প্রতিষ্ঠিত আছে? জোরে বলেন আছে নাই? তাহলে এইখানে তো আমি আর আপনি মুসলমান না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে যে আমানত দিয়েছি তা রক্ষা করো, তা পালন করো। কিন্তু আমানতের যে প্রকারের মধ্যে রয়েছে আল্লাহর ইবাদতের আমানত, আমরা সেই কি আমানত সবাইকে রক্ষা করতে পারছি? কথা বলেন, পারছি না। কিভাবে? হয়তো আপনি পড়ছেন নামাজ, আপনার বাড়িতে ছেলে মেয়ে নামাজ ঠিক মতন পড়ছে না, আমার ভাই সে নামাজ পড়তেছে না, আমানত কি রক্ষা করতে পারলাম? পারলাম। রমজান মাসে রোজা নানান ধরনের অজুহাত দিয়ে আমরা পড়ি না, জোরে বলেন ঠিক কিনা? আমরা রোজা রাখি না, তাহলে আপনি কি আমানত রক্ষা করলেন? রক্ষা। জাকাত, যেই নিয়মে জাকাত দেওয়ার কথা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের সমাজের লোকেরা আজকে সে জাকাত দিচ্ছে, জাকাত হয়ে গেল কি লুঙ্গি শাড়ি, লুঙ্গি শাড়ি, এর নাম কি জাকাত? তার জন্য বলছেন ভাইরা, হে মুমিন বিশ্বাসীরা, তোমাদেরকে যে আমি আমানত দিয়েছি ইবাদত, তা প্রত্যেকটি ইবাদত আমানত তোমাদেরকে আমি দিয়েছি, তা পালন করো, আর যদি তা না রক্ষা করো, কাল হাশরের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কৈফিয়ত চাইব। আমার ভাইরা, আল্লাহ যদি কোনোদিন আমাদের কাছে হিসাব চায়, আমরা কি তার সঠিক জবাব দিতে পারবো? সবাই বলেন দিতে পারবো? কোনোদিন দিতে পারবো না। তাহলে বোঝা গেল আল্লাহর আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আছে। তিন নম্বর ভাইরা, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি, এ হাত এটা কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? পা কে দিয়েছেন? যে জবান দিয়ে কথা বলছি কে দিয়েছেন? এখন বলেন, এত কিছু যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এই হাত দিয়ে বলেন তো জীবনে অন্যায় কাজ করি নাই, খারাপ কাজ করি নাই, এমন একজন লোক এখানে দাঁড়ান আছে নাই? চোখ দিয়ে খারাপ জিনিস দেখি নাই, কেউ কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। তেমনি ভাবে বাইরা, হাত দিয়ে আমি আর আপনি যেমন নাকি প্রতিনিয়ত অন্যায় খারাপ কাজ করে যাচ্ছি, আবার চোখ দিয়ে তেমনি কত খারাপ জিনিস দেখতে আছে, জোরে বলেন ঠিক কিনা? মুখ, যে মুখ দিয়ে আল্লাহর জিকির করার কথা ছিল, কোরআন তেলাওয়াত করার কথা ছিল, সেই জবান দিয়ে আজকে কোরআন পড়ে না, যে জবান দিয়ে আল্লাহর জিকির করে না, জোরে বলেন ঠিক কিনা? যে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আজান হয়ে যায়, কিন্তু আমরা জামাতে নামাজ পড়ি না, ঘরের ভিতরে বসে থাকি, অথবা নামাজ পড়লো ঘরের ভিতরে পড়ি, জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, তোমাদেরকে জানি আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, হাতের যে সঠিক কাজ রয়েছে সে হাত দিয়ে সঠিক কাজ করবে, চোখের যে সঠিক কাজ দিয়েছি চোখ দিয়ে তার সঠিক কাজ করবে, এবং যে তোমাদেরকে আমি পা দিয়েছি এ পা দিয়ে তোমরা সঠিক কাজ করবে। যদি তোমরা আল্লাহর দেওয়া আমানত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে যদি ব্যবহার না করো, কাল হাশর দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে বন্ধ করে দেবেন, হাত পা কাল হাশর দিন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই সাক্ষী দেবে। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে এই সমস্ত জিনিস আল্লাহর যে হুকুম রয়েছে সেই হুকুমের ভিতরে রাখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? একটি হাদিস অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নাকি দুটি জিনিসের জিম্মাদারি বিশ্ব নবীর কাছে দিবে, অর্থাৎ বলবে আমি দুইটি জিনিস হেফাজত করলাম, আল্লাহ রাসূল বলেছেন সেই লোকের সাথে বিশ্ব নবী এরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই দুইটি জিনিস কি? নবীর সাথে কি জান্নাতে যেতে চান? জোরে বলেন, নবীর সাথে কি জান্নাতে থাকতে চান? তাহলে আমলটি করবেন, এক নাম্বার লজ্জাস্থানের হেফাজত। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। দুই নাম্বার, যে জবান, যে জিহ্বা দিয়ে, মুখ দিয়ে আমি আপনাকে কথা বলতেছি, তার হেফাজত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর মধ্যে যত বেশি অন্যায়, পাপাচার, খারাপ কাজ হচ্ছে, তার বেশিরভাগই কিন্তু লজ্জাস্থান আর এই জবান দিয়ে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? যারা নাকি পরকীয়া প্রেম ভালোবাসা করে, যেটা আজকে সমাজের মধ্যে এরকম ভাবে ভাইরাস ছড়িয়ে গেছে যা বলার কোনো অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা, এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যেমন জিজ্ঞাসা করবে, আবার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি আপনি কন্ট্রোল করি, হেফাজত করি, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ভাইরা, দুই নম্বর বিষয় হচ্ছে বান্দার হক, বান্দার সাথে আমানতের কিছু সম্পর্ক রয়েছে। তার এক নম্বর হচ্ছে, আমি পর্যায়ক্রমে বলছি, আমার সময় প্রায় শেষ, একটা হচ্ছে অর্থ সম্পদের আমানত। কিসের আমানত? অর্থ সম্পদ। একজন মানুষকে আরেকজন মানুষের নিকট টাকা পয়সা আমানত রাখে না? জোরে বলেন রাখে না? তাহলে আপনার দায়িত্ব কি? যে ব্যক্তি আপনার কাছে আমানত রেখেছে তা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। আর যদি আপনি তা রক্ষা না করেন, তা যদি যথাযথভাবে ফিরিয়ে না দেন, তাহলে আপনি কোনোদিন যতই ইবাদত করুক না কেন, আপনি জান্নাতও যেতে পারবেন না। দুই নম্বর ভাইরা, গোপন কথার আমানত। আমাদের সমাজে আজকে যখন নাকি একজন মানুষের সাথে আরেকজন মানুষের বন্ধুত্ব হয়ে যায়, ভালোবাসা সম্পর্ক তৈরি হয়ে যায়, বিপদে আপদে সুখে দুঃখে একজন মানুষ আরেকজন মানুষের সাথে গোপন কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি সেই গোপন কথাটা আপনি অন্যের কাছে বলে দেন, প্রকাশ করে দেন, তাহলে আপনার কি অবস্থানটা হবে? বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি অন্য কোন ব্যক্তির কোন একটা পাপ, কোন একটা অন্যায় কাজ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি গোপন রেখেছে সেও তো পাপ করতে পারে, ঠিক কিনা? তাহলে তার দুনিয়ার মধ্যে যে অন্যায় কাজ করেছিল, কিছু গুনাহ করেছিল, পাপ করেছিল, সেই গুনার কাজগুলি, অন্যায় কাজগুলি কাল হাশর দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গোপন করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি অন্যের কোনো গোপন কথা প্রকাশ করে দেন, কাল হাশর দিন আল্লাহ তাআলা কি করবেন, আপনি যে দুনিয়ার মধ্যে যে গোপন কথাগুলি যেমন প্রকাশ করে দিয়েছেন, আপনি যেমন কিছু গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, সেই গুনাহগুলি, সেই পাপগুলি কাল হাশর দিন আল্লাহ তাআলা সবার সামনে প্রকাশ করে দেবে। তাহলে বোঝা গেল কি, কথা একটি আমানত। অতএব আমরা কেউ আজ থেকে এই ওয়াদা করতে কি পারি না যে কোনোদিন কারো গোপন কথা আমরা প্রকাশ করব না। আমার প্রিয় ভাইরা, চার নাম্বার দায়িত্বশীলের আমানত। দায়িত্বটাকে আমি আজকে যদি এই মসজিদে ইমামতি করি, আমার দায়িত্ব এই মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে যে এখানে চাকরি করি, যে অফিস রয়েছে, ওটা হচ্ছে আমার কাছে দায়িত্ব। তেমনইভাবে আজকে এই গ্রামের মধ্যে যিনি নাকি মেম্বার রয়েছেন, তিনি হচ্ছে এই সমাজের, দেশের দায়িত্বশীল আমানত। জোরে বলেন ঠিক কিনা? যিনি নাকি চেয়ারম্যান রয়েছেন, তিনি হচ্ছেন এই ইউনিয়নের দায়িত্বশীল। যিনি নাকি এমপি রয়েছেন, তিনি হচ্ছেন এই কালীগঞ্জ উপজেলার দায়িত্বশীল। এমনইভাবে যিনি নাকি আজকে দেশ পরিচালনা করছেন, গোটা দেশের আমানতদার হচ্ছে ওনার উপরে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কাল হাশরের দিন একজন রাখাল যিনি নাকি মাঠের মধ্যে বকরি চড়ায়, সে ঠিক মতনে মালিকের বকরিটা মাঠে চড়াইছে কিনা, সময় মতনে পানি পান করাইছে কিনা, সময় মতনে দুগ্ধ দহন করাইছে কিনা, সময় মতনে তার ডিউটি পালন করেছে কিনা, এই কাজ যদি সে সময় মতন করে না থাকে, তাহলে সে যে দায়িত্ব সঠিক মতনে পালন করে নাই, এইটার জন্য কাল হাশর দিন জবাবদিহি করতে হবে। এত সহজ না? যারা আজকে মেম্বার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, মন্ত্রী, এমপি, সহকারী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা রয়েছে, দায়িত্ব
আল্লাহর পক্ষ থেকে আসে জোরে বলেন ঠিক কিনা এই দায়িত্ব আপনাকে জান্নাতে নেবে এই দায়িত্ব আপনাকে জাহান্নামেও নিয়ে যাবে প্রথমেই আমি বলেছিলাম খেলাফতের কথা খেলাফত কিন্তু আমার আপনার তৈরি না খেলাফত কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে বুঝে গেল যারা নাকি আজকে দেশের দায়িত্বশীল যারা নাকি আজকে সমাজের দায়িত্বশীল যারা নাকি আজকে মনে করেন মেম্বারি চেয়ারম্যানি এবং বিচার ফয়সালা করে আপনার সবাই কিন্তু দায়িত্বশীল যদি দায়িত্ব সঠিক মতনে পালন না করেন হাশরের দিন আপনাকে আপনাকে জবাবদিহি করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা বুখারী শরীফের একটি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্বনবী বলেছেন কাল হাশর দিন সাত ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে জোরে বলেন সুবহানাল্লাহ কয় শ্রেণী সাত শ্রেণী সাত শ্রেণী লোক কাল হাশর দিন ওই আরশের ছায়ায় আশ্রয় পাবে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আশ্রয় ব্যতীত আর কোন আশ্রয় থাকবে না তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিলুন অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর কি ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যারা তারা কোথায় দেখবে আল্লাহর আরশে আজীবন নিচে স্থান পাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধা হুজুর মঞ্চের দিকে আসছে আমি আর বেশি কথা বলবো না আমরা সবলে একটু স্লোগান ধরি নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন তাফসীর কমিটির পক্ষ থেকে নারে তাকবীর প্রধান বক্তার আগমন সম্মানিত উপস্থিতি আমি সামনার একটু কথা বলবো না যেহেতু হুজুর চলে আসছেন আমি এখানে বিদায় নিচ্ছি সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেই কথাগুলি বলতেছিলাম এর উপরে আমল করার তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু